মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজ আবার একটি নতুন জায়গার সন্ধানে রওনা দেব। তো বন্ধুরা, আপনারাও যাওয়ার জন্যে ইচ্ছুক যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত। বন্ধুরা, কোথায় যাব? এখন আমরা একটি সুন্দর মাজার শরীফে যাব, যে মাজার শরীফটি অনেক জাগ্রত এবং মানব জাতির জন্যে অনেক কল্যাণস্বরূপ ব্যবহার হয়ে থাকে এই মাজারে। তো বন্ধুরা, এই মাজারটি কোথায়, কোন জায়গায়, এর লোকেশনটি কোথায়, এই বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর শেষে বলে দেব। তো বেশি কথা নয়, চলুন যাওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্য স্থানে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন দুদিন যাবৎ আকাশের অবস্থা খুব একটি ভালো নয়, ঠান্ডাটা চলে গেছে, কম বেশি প্রত্যেকেরই শরীর অসুস্থ আছে। তো বন্ধুরা, যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েও বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আজ আমরা যাব একটি মাজার শরীফে, যে মাজার শরীফটি অনেকটাই জাগ্রত এবং বহু রকমের এখানে বহু কিছু ইতিহাস আছে। তো এই মাজার শরীফটি কোথায়, কোন জায়গায়, কোন লোকেশানে, সেটি আমি এই ভিডিওর মধ্যে শেষের দিকে বলে দেব। বন্ধুরা, আমরা এখন আছি উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার এরিয়ার ভিতরে। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিয়েছি সেই মাজার শরীফের উদ্দেশ্যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাজারে কি আছে বা মাজারটি কেমন দেখতে, কোথায়, সব কিছু এই ভিডিওর শেষে বুঝতে পারবেন। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন অবশ্যই, যে এই জায়গার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি, সামনে আর মিনিট দুই তিনেকের পথ বাকি আছে। এখান থেকে আমরা একটি ইটের রাস্তায় ঢুকে যাব। তো এই ইটের রাস্তাটি দেখতে পাচ্ছেন একটু খারাপ, কিন্তু রাস্তাটি অনেক চওড়া, আর বাম পাশে একটি বড় সবুজ কালারের ঝিল দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সামনেই আমাদের সেই গন্তব্যস্থান। একটি বাইক দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন, ঠিক তার বাম সাইডে সেই মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এই সেই মাজার শরীফ। তো আমি এখানে পৌঁছে গেলাম, এবারে একটু ঘুরিয়ে এই মাজারের বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ আলোচনা হলো এটা যে এই মাজার শরীফটি দেগঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনার এরিয়ার ভিতরে খড়ুয়া চাঁদপুর এই জায়গাটির নাম। বন্ধুরা, এই মাজার শরীফে যিনি শুয়ে আছেন, যিনি আল্লাহর অলিবান্দা, তাঁর নাম ওমর আলী শাহ। এই মাজার শরীফে উনি শুয়ে আছেন, ওমর আলী শাহ। ইনি একজন মস্ত বড় আল্লাহর মাহবুব এবং অলি বান্দা ছিলেন। এনার দোয়ায় বহু কিছু ইতিহাস আছে। তো বন্ধুরা, এখানে সব জাতের মানুষ, সব ধর্মের মানুষ এখানে এসে থাকেন জিয়ারত করার উদ্দেশ্যে। তো আপনারা চাইলেও আসতে পারেন এখানে।